আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আমার প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে আল্লাহর কাছে দোয়া করা, তাকে ডাকা, তার কাছে প্রার্থনা করা একটা ইবাদত। সুতরাং অন্যের কাছে প্রার্থনা করা, অন্যকে ডাকা, অন্যের কাছে দোয়া করা, এটা শিরক। আজকে আমরা আলোচনা করব যে আমরা যে আল্লাহকে ডাকবো, আমরা কিভাবে তাকে ডাকবো। আমাদের সমাজে অনেকে বলে যে তুমি গুনাহগার, তুমি কত পাপ করো, সুতরাং তুমি সরাসরি আল্লাহকে ডেকো না। এরকম একটা ধারণা আমাদের সমাজে এক ধরনের জ্ঞান পাপি তারা মানুষের মাঝে ছড়াচ্ছে, দিয়ে মানুষকে আল্লাহমুখী না করে তারা মানুষকে বিভিন্ন পীরমুখী, বিভিন্ন মাখলুকের মুখাপেক্ষি করছে। এজন্য তারা সরাসরি আল্লাহকে না ডেকে তারা বলে যে আমরা গুনাহগার, কীভাবে আল্লাহকে ডাকবো। তাই তারা চলে যাচ্ছে কোনো পীরের মাজারে গিয়ে, সেখানে বলছে হে বড় পীর, তুমি অনেক আল্লাহর ফিরিও, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। এভাবে মরা পীরের কাছে যে দোয়া করতেছে। আবার অনেকে জিন্দা পীরের কাছে গিয়ে বলতেছে যে আমি গুনাহগার, আমার জন্য দোয়া করেন। মানে এত বড় একটা ইবাদত আল্লাহকে ডাকা, এটা থেকে তাকে বঞ্চিত করে বিভিন্নভাবে তাকে পথভ্রষ্ট করছে সমাজের এক শ্রেণীর লোক। তো এই জন্য আসুন আজকে আমরা জানবো যে আমরা কিভাবে আল্লাহকে ডাকব, আল্লাহকে কিভাবে ডাকতে হবে। সেটা আমার আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের মাঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম, আসমাউল হুসনা ফাদউহু বিহা। তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে প্রার্থনা করো, তার কাছে দোয়া করো সেই সমস্ত নামগুলির ওসিলা দিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন যে আল্লাহকে ডাকার জন্য অন্যকে মাধ্যম বানানোর কোনো প্রয়োজন নেই, বরং আল্লাহকেই মাধ্যম বানাতে বলেছেন আল্লাহ। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলোর মাধ্যমে আল্লাহ ডাকতে বলেছেন। আল্লাহু আকবার। এজন্য আমরা যখন আল্লাহকে ডাকবো, আমরা মন ভরে, প্রাণ ভরে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এই আশা নিয়ে আল্লাহকে আমরা ডাকবো, এবং তার নামগুলো উল্লেখ করে করে ডাকবো। আমরা বলবো, হে আল্লাহ, আপনার নাম রাজ্জাক, আপনি আমাকে রিজিক দান করুন এই রাজ্জাক নামের ওসিলায়। হে আল্লাহ, আপনার নাম রহমান, আপনার এই রহমান নামের ওসিলায় আপনি আমাকে রহমত দান করুন। আপনার নাম গফ্ফার, আপনার এই গফ্ফার নামের ওসিলায় আপনি আমাকে মাফ করুন। আপনার নাম ওয়াহাব, দানকারী, আপনি আপনার এই ওয়াহাব নামের ওসিলায় আপনি আমাকে সন্তান দান করুন। এভাবে আল্লাহর যে সমস্ত নাম রয়েছে, যেগুলি আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সমস্ত নামগুলি আমাদেরকে বলে দিয়ে গেছেন, সে সমস্ত নামগুলি উল্লেখ করে করে আমরা আল্লাহকে এভাবে ডাকবো তার নামের দোহাই দিয়ে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও এটাই করতেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ওসিলা করে দোয়া করতেন।